দেখুন মালির জাতিসংঘের ঘাঁটিতে জোড়া হামলা, নিহত নয়। মালির জাতিসংঘের দুইটি ঘাঁটিতে সোমবার বন্দুকধারীদের সর্বশেষ হামলায় নয়জন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে একজন শান্তিরক্ষী বাহিনীর সদস্য, একজন মালির সেনা, ছয়জন দেশটির নিরাপত্তা কর্মী ও একজন ঠিকাদার রয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘ। এ ব্যাপারে মালির জাতিসংঘ মিশন থেকে ওই বিবৃতিতে বলা হয়, দেশটির মধ্যাঞ্চলীয় মুফতির দোয়েন্ত জাই ভোরে এক হামলায় শান্তিরক্ষী বাহিনীর ওই সদস্য মালির একজন সেনা নিহত হয়েছে। জাতিসংঘ পৃথক বিবৃতিতে জানায়, কয়েক ঘণ্টা পর বন্দুক ও গ্রেনেড নিয়ে ছয় ব্যক্তি মালির উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত তিম্বুকতুর জাতিসংঘ মিশন শিবিরে প্রবেশ পথে হামলা চালিয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়, বন্দুকধারীরা জাতিসংঘের নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে পাঁচ নিরাপত্তা রক্ষী, এক পুলিশ ও একজন বেসামরিক ঠিকাদার নিহত হন। ঠিকাদারদের পরিচয় জানা যায়নি। জাতিসংঘের একটি সূত্র জানিয়েছে, এই ঘটনায় ছয় রক্ষী নিহত হয়েছে। তবে জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, পাঁচ রক্ষী নিহত ও অপর একজন আহত হয়েছে। এছাড়া তিম্বুকতুতে ছয়জন ও দোয়েন্ত জাই দুই সন্দেহভাজন জিহাদিও নিহত হয়েছে বলে জানা গেছে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।